বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সমমনার সব দলকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মানুষের নয় ভারতের প্রতিনিধিত্ব করছে আওয়ামী লীগ। যত দিন যাচ্ছে শুধু আমার ভোটের অধিকার না, ভোটের অধিকার না, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা, এটা আজকে গুরুতর হুমকির মধ্যে আজকে এটা পড়েছে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা, গণতন্ত্র অস্তিত্ব টিকিয়ে রাখা, আমাদের যে নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সেটা টিকিয়ে রাখা, সবকিছু মিলিয়ে একটা অস্তিত্বের লড়াই আমরা নেমেছি এখন। শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে সার্বভৌমত্ব হুমকির মুখে। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। অন্যদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের সাথে রেল সংযোগের চুক্তি করে দেশের স্বাধীনতার সাথে আওয়ামী লীগ বেইমানি করেছে। সাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা।